নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। গুজরাটে এবার বন্ধ গ্লোবাল সামিট, করোনা বাড়বাড়ন্তের জোরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 থেকে 12 জানুয়ারি চলে এই সামিট, কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় সংক্রমণ 90,000 পার করেছে, সেখানে যে কোনো জমায়েতে নতুন করে কোভিড ছড়িয়ে পড়তে পারে, তাই করোনার জেরে এই 10ম গ্লোবাল সামিট এবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার। 10 থেকে 12 তারিখ সামিট হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি যে হারে বাড়ছে এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হবে, সেখানে সরাসরি স্বাস্থ্য পরিকাঠামোর ওপরে তার প্রভাব পড়বে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গুজরাট সামিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 10 থেকে 12 জানুয়ারি চলে এই সামিট, কিন্তু 10ম এই সামিট কোভিডের বাড়বাড়ন্তের জেরেই বন্ধ করা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, এবার করোনার জেরে বন্ধ করা হলো 10ম গ্লোবাল গুজরাটের গ্লোবাল সামিট, বিস্তারিত জানতে চাইবো। অহনা, গুজরাটে যে গুজরাট ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট, 10ম এই সামিট ছিল আগামী 10 থেকে 12 জানুয়ারি, এবং এটা নিয়ে গুজরাট সরকার যথেষ্ট বিজ্ঞাপন দেয় এবং তারা এটাকে বড় ধরনের একটা সামিট বলে মনে করে। কিন্তু এবার এই করোনা এবং ওমিক্রন আবহে সেই ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটকে পিছিয়ে দেওয়া হলো। তার কারণ, যেভাবে করোনা বাড়ছে এবং গুজরাটেও ওমিক্রনের সংখ্যা এতটাই বেড়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সামিট করার সম্ভব নয়, কারণ দেশ বিদেশের বহু প্রতিনিধি যুক্ত হন বা হাজির হন, ফলে তা সম্ভব নয় বলে গুজরাট সরকার এই ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট 10 থেকে 12 জানুয়ারি যেটা হওয়ার ছিল সেটাকে তারা পিছিয়ে দিল বলে সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছে গুজরাট সরকার। অহনা, ধন্যবাদ নিমাই। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।